আর ইকো হচ্ছে ক্লিয়ার আছে ইকো হচ্ছে कुछ कुछ है ओके ओके सर ओके सर सर प्लीज स्टार्ट करो सर ओके एकदम क्लियर अच्छा আমি যে পয়েন্টটা ছিলাম যেটা হচ্ছে যে সিভিল সার্ভেন্টরা কিভাবে সোসাইটিকে তারা হেল্প করছেন তাদের উপকারের জন্য তাদের সন্তুষ্টির জন্য এবং ইনডাইরেক্টলি যে পলিটিক্যাল পার্টিকে তারা নির্বাচিত করছে তাদেরকেও তারা হেল্প করছেন এই ধরনের পলিসি ফর্মুলেশন এবং পলিসি এক্সিকিউশনের মাধ্যমে। আর সিভিল সার্ভিসদের সম্বন্ধে বলা হয় যে তারা হচ্ছে ভয়েস অফ দ্য পিপল। আমরা দেখেছি যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা জেলাতে কাজ করেন তারা বলেন যে আই এম দ্য গভর্নমেন্ট, আমি সরকার। আপনার 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 আর আপনার কোনো সমস্যা থাকলে বলুন, কারণ আপনি তো সরকারের তাদের সরাসরি যেতে পারবেন না, প্রত্যক্ষভাবে যোগাযোগ করতে পারবেন না, তাই আপনারা আমার কাছে আসুন, আমি হচ্ছি সরকার থেকে যা কিছু পাওয়ার কথা তা আমি আপনাদের দেবো, ঠিক আছে? তো এখানে দেবো, অর্থাৎ দেয়ার ইজ এ ডেলিভারি সিস্টেম, অর্থাৎ সরকারের যেগুলো দেয়ার আছে পরিষেবার ক্ষেত্রে সেগুলো কিন্তু সিভিল সার্ভিসরা সেই হিসাবে ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে? সেটা আমরা আজকের যে যুগে দেখছি, যেগুলো সেটা কোনো হেলথ কার্ডও হতে পারে বা কোনো রেশন কার্ডও হতে পারে, কোনো কাস্ট সার্টিফিকেট হতে পারে, এই ধরনের যে ধরনের সমস্ত ডাইরেক্ট বেনিফিট আছে, ঠিক আছে, এগুলো আমরা সিভিল সার্ভিসের মাধ্যমে পেয়ে থাকছি। তো ডাইরেক্টলি সেটা জনগণের বা সমাজের যে সর্বস্তরের মানুষ সেখান থেকে তারা উপকার পাচ্ছে। আর তারপরে যখন সাধারণ মানুষ একটা কোনো অসুবিধায় পড়েন, বিপদে পড়তে পারেন, সেটা দেখাও কিন্তু সিভিল সার্ভেন্টদের কাজ। যদি কোথাও কোনো বড় অগ্নিকাণ্ড হয়, অবশ্যই ফায়ার ব্রিগেড যাবে, ফায়ার ব্রিগেডের কাজ হচ্ছে সেখানে যাওয়া এবং যথাযথভাবে আগুনকে নেভানো, কিন্তু এটা সিভিল সার্ভেন্টেরও দায়িত্বের মধ্যে পড়ে। অর্থাৎ জনগণ যাতে ভালো থাকেন, আমাদের এই গণতান্ত্রিক দেশে সিভিল সার্ভিস এবং সিভিল সার্ভেন্টদের এমনভাবে তাদের তৈরি করা হয়েছে যাতে জনগণ ভালো থাকেন, তাদের সেটা দেখাই হচ্ছে সিভিল সার্ভিসের একমাত্র দিক। আগুন লাগলেও হবে, বন্যা হলে বন্যা তো মানুষদের উদ্ধার করা এবং সেখানে ত্রাণ বিলি করা, এটাও কিন্তু সিভিল সার্ভিসের কাজের মধ্যে পড়ে। তো এইরকমভাবে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে, ঝড়ের সময় বড় বড় ঝড় যখন হয় তখন বহু মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা বিপদে পড়েন এবং সেই সময় সিভিল সার্ভেন্টরা এগিয়ে যান, তাদেরকে ত্রাণ বিলি করেন, তাদের ঘর বাড়ি যদি নষ্ট হয়ে যায় ঘর বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করেন, তাদেরকে খাবার জোগাড় করে দেন, তাদেরকে বিভিন্ন আশ্রয় শেল্টার হোমে নিয়ে যান, এইভাবে তাদেরকে ডাইরেক্টলি তাদেরকে উপকার করেন এবং তাদের পাশে দাঁড়ান। সরকারের হয়ে তারা অ্যাকচুয়ালি তারা সরকারের প্রতিনিধি, এখানে তারা সরকারের প্রতিনিধি হয়ে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এইটা আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা বিষয় আছে যেটা বলা যায় যে সিভিল সার্ভিসরা তারা একটা সবসময় আনইন্টারাপ্টেড সার্ভিস দিয়ে থাকেন। অর্থাৎ একজন যখন সিভিল সার্ভিস জয়েন করলেন, তিনি 30-35 বছর ধরে একটা সরকারকে তিনি সেবা করে যান। অর্থাৎ সেবাটা এমন নয় যে যদি কোনো সরকার নির্বাচনে হেরে যায় তাহলে সিভিল সার্ভেন্টরাও সেই সঙ্গে চলে যাবে, এটা কিন্তু হয় না। তাদের যা নলেজ, তাদের যে এক্সপার্টাইজ, তাদের যা এক্সপিরিয়েন্স, সেটা তারা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে যাচ্ছেন, তারা কন্টিনিউ করে যাচ্ছেন এবং পরের যে সাকসিডিং যে গভর্নমেন্ট আসছে সেই গভর্নমেন্টকে তারা সাহায্য করছেন তাদের এক্সপার্টাইজ, তাদের নলেজ, তাদের এক্সপিরিয়েন্স দিয়ে এবং তাদেরকে হেল্প করছেন এবং সেই সরকারের মাধ্যমেও তারা জনগণের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, জনগণকে তারা সাহায্য করছেন। এই ধরনের বিষয় বলা যায় আর কি। যদি আর কোনো প্রশ্ন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আমি ফার্স্ট কোশ্চেনটা আরেকবার রিপিট করতে চাইবো স্যার, অনেক স্টুডেন্টরা এখানে বলছে ফার্স্ট কোশ্চেনের আনসারটা আমরা শুনতে পারিনি, ঠিক আছে? সো যদি আপনার কোনো অসুবিধা না হয় তাহলে আমার যে ফার্স্ট কোশ্চেনটা ছিল যদি আপনি একটু কাইন্ডলি আবার আনসার করতে পারেন। যেটা ছিল যে হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার জবস। ইয়েস, একদম একদম রাইট। তো আমরা যারা পরীক্ষার্থী, যারা विभिन्न चाकरिर जोन्नो परीक्षा दिच्छे तो आमादेर एकटा सब समय एकटा कौतूहल थाके जे कोन चाकरिटा केमन किन्तु आमरा केउ चाकरि पाइनि आमरा दरजार पाशे दाड़िये आछि ठीक आछे किन्तु विभिन्न जे चाकरि आछे सरकारी विभिन्न डिपार्टमेंटे जे समस्त चाकरि आछे तादेर नेचार तादेर बेनिफिट्स तादेर जे समस्त फैसिलिटीज पार्क्स बा हैजार्ड्स सब समय फैसिलिटी देखले हबे ना आबार हैजार्ड्सও देखते हबे प्रत्येक चाकरिर साथे किछु ना किछु हैजार्ड्स थाके जेमन যদি আমি দমকলে চাকরি করি তাহলে আমার হ্যাজার্ড সামনে ঠিক আছে আমাকে আগুনে ঝাঁপ দিতে হবে ঠিক আছে কারণ সেটাই আমাদের চাকরির শর্ত আমি আগুন লাগলে আমি কি বলতে পারি না যে আমি আগুনে যাব না ঠিক আছে আমি যদি পুলিশে জয়েন করি আর যখন কোনো গন্ডগোল হবে আমি কি বলতে পারি না যে আমি গন্ডগোলে যাব না আমি ঘরেই বসে থাকব তো এটা হ্যাজার্ডস আছে যেমন পার্কস আছে ফ্যাসিলিটিস আছে তেমনি হ্যাজার্ডস আছে আপনার আমাদেরকে দুটোই বুঝতে হবে দুটোই জানতে হবে তার মধ্যে থেকে আমাদেরকে চুজ করতে হবে which is better option for me or us যেমন আমরা সিভিল সার্ভিসের ক্ষেত্রে দেখেছি যে সিভিল সার্ভিস হচ্ছে এদের মধ্যে এরা সরকারের মানে ডাইরেক্ট লোক বলা হয় এরা হচ্ছে ডাইরেক্ট লোক অর্থাৎ ঠিক যে বলা হয় এরা হচ্ছে সরকারের এরাই হচ্ছে ব্যাকবোন বা এরাই সরকারটা চালায় বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা ভোটে জিতে ক্ষমতায় আসে ৫ বছর থাকে আবার চলে যায় কিন্তু সিভিল সার্ভেন্টরা হচ্ছে পার্মানেন্ট দি পলিটিক্যাল পার্টিজ অর দি গভর্নমেন্টস আর টেম্পোরারি কিন্তু সিভিল সার্ভেন্টস আর পার্মানেন্ট তারা একটা পার্মানেন্ট 30, 35, 40 ইয়ার্স তারা সার্ভিস দিতে আসে ঠিক আছে তো ন্যাচারালি তাদের ক্ষেত্রে অনেকগুলো ফেসিলিটিসের বিষয় আছে অনেকগুলো সুযোগ সুবিধার বিষয় আছে যেগুলো আমাদের অ্যাট্রাক্ট করে সাধারণ যারা এক্সামিনিং তাদেরকে এটা অ্যাট্রাক্ট করে যে আমি কীরকম মাইনে পাবো তোমাদের এটা তো যে মাইনে কারণ আমাদের চাকরি করতেই আমি আমাদের একটা মাইনের একটা বিষয় থাকে আপনারা জেনে খুব মানে সুখী হবেন যে সিভিল সার্ভেন্টরা প্রথমে জয়েন করেই তারা ৫৬,০০০ টাকা পাচ্ছে জাস্ট ট্রেনিং পিরিয়ডেই পাচ্ছে এবং এদের খুব টাইম বাউন্ড প্রমোশন কীরকম প্রমোশন মানে যে এরা জয়েন করলো আজকে ধরুন 2021 সালে জয়েন করলো তাহলে 25 সালে এরা নেক্সট র্যাঙ্কে চলে যায় 25 সালে টাইম বাউন্ড প্রমোশন 4 বছর অন্তর তারপরে যখন 7 বছর হবে 7th ইয়ারে দে গেট দিস ডিস্ট্রিক্ট পোস্টিং একদম ডিস্ট্রিক্ট আসবে ঠিক আছে 7 বছর ইয়ার 7 বছর ওখানে 7 বছর থাকবে তারপরে যখন 14th ইয়ার হবে তখন দে গেট দিস জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্ক আমাদের স্টেটে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্ক আর সেন্ট্রালে হচ্ছে ওটা ডেপুটি সেক্রেটারি র্যাঙ্ক ওটা একটা র্যাঙ্ক কম আছে এমনি আবার যখন 21 বছর চাকরি হয়ে যাবে চাকরির বয়স যখন 21 হবে তখন তারা আমাদের পুলিশে যেমন আইজি র্যাঙ্কে চলে যাবে তেমনি সিভিল সার্ভেন্টরা তারা কিন্তু সেক্রেটারি লেভেলে চলে যাবে সেক্রেটারি লেভেল এই সেক্রেটারি লেভেলে তারা বেশ কিছুদিন থাকবে তারপরে দে বিকাম চিফ সেক্রেটারি ইন স্টেট অথবা প্রিন্সিপাল সেক্রেটারি এখন প্রিন্সিপাল সেক্রেটারি কোনো একটা ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকেও বলা হয় আবার প্রিন্সিপাল সেক্রেটারি সেন্টারে আমাদের হচ্ছে সবার উপরে হচ্ছেন ক্যাবিনেট সেক্রেটারি লুকস আফটার অল দি সেক্রেটারিজ অফ দ্য ডিপার্টমেন্ট ভেরিয়াস ডিপার্টমেন্ট যেমন আমাদের স্টেটে চিফ সেক্রেটারি তিনি সমস্ত সেক্রেটারি অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে আমাদের এখানে পশ্চিমবঙ্গে যদি আমি কথা বলি তাহলে এখানে প্রায় 45টা ডিপার্টমেন্ট এই 45টা ডিপার্টমেন্টের এক একজন করে সেক্রেটারি আছেন সব সেক্রেটারির ওপরে একজন চিফ সেক্রেটারি আছে সিমিলারলি আমাদের সেন্টারে কেন্দ্রে একজন ক্যাবিনেট সেক্রেটারি আছেন ক্যাবিনেট সেক্রেটারি টপস অল দি আইএস অফিসার্স ইন ইন্ডিয়া তো এটা হচ্ছে তাদের প্রমোশন প্রসপেক্ট আমি বললাম আর পার্কস অ্যান্ড ফেসিলিটিজ আমি তো স্যালারির কথা বলেছি স্যালারি গ্রোজ বাই মানে ইফস অ্যান্ড বাউন্ডস ঠিক আছে আর আপনার ফেসিলিটিস বলতে অনেক থাকে যেমন আপনার যেরকম ফেসিলিটিটা ডিপেন্ড করে যে আপনি কীরকম পোস্টিং পাচ্ছেন পোস্টিংয়ের ওপর ফেসিলিটিটা অনেকটা ডিপেন্ড করে এটা ঠিকই প্রথম পোস্টিং হয় যেমন অ্যাসিস্ট্যান্ট ব্লক এখন একটা নতুন চালু হয়েছে এটা প্রথমে একটা ব্লকে পোস্টিং হয় ফর 6 মান্থস বিকাম ভিডিও ঠিক আছে বা ভিডিও হিসেবে কিছুদিন ফাংশন করে তো করে ওরা ব্লক লেভেল সমস্ত কাজটা ওরা ভালো করে বুঝে নেয় ফিল্ডে কি হয়, কাজ হয় ডেভেলপমেন্ট ওয়ার্ক। নর্মালি সিভিল সার্ভেন্টদের কাজ হচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্ক, ঠিক আছে। তো সিভিল সার্ভেন্টদের ডেভেলপমেন্ট ওয়ার্কটা ওরা ব্লক লেভেলে যখন থাকে কমার, ওরা ভালো করে বুঝে নেয় যে কী হচ্ছে, একদম মাইক্রো লেভেল, দ্যাট ইজ ব্লক। তারপরে তারা আসে সাব ডিভিশন লেভেল। সাব ডিভিশন লেভেলে যখন মানে ভোট দেওয়ার হয়ে গেল, তখন ওরা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে জেলাতে উপস্থিত হয়। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট হিসেবে ওরা 3 বছর থাকে, যেটা হতে পারে একটা জেলা হতে পারে, অথবা 2-3টে জেলা হতে পারে। তো তখন ওরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে থেকে ওরা বিভিন্ন ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্টে কীভাবে ফাংশন করে সে সমস্ত কাজগুলো ওরা দেখে নেয়। ফাইনালি অন দ্য 7th year he becomes a district magistrate in charge of entire district. যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা জেলার চার্জে উনি থাকেন, তখন উনি টোটাল জেলাটার চার্জে থাকেন। এমনকি পুলিশেরও ব্যাপারটা উনি দেখেন, খানিকটা পুরোটা। তারপরে ধরুন হেলথ আছে, হেলথও দেখেন, এগ্রিকালচার দেখেন, রোডস দেখেন, ব্রিজেস দেখেন, তারপরে মেডিকেল, এডুকেশন থাকলে সেটাও দেখেন, ইঞ্জিনিয়ারিং এডুকেশন থাকলে দেখেন, স্কুলস, সেকেন্ডারিজ, হায়ার সেকেন্ডারিজ, কলেজেস, তারপরে এগ্রিকালচার তো বললাম, তারপরে আজকাল যে ইন্ডাস্ট্রি হচ্ছে MSME আছে, হ্যাঁ, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এই সমস্তটায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখেন। এবং বেশিরভাগ উনি হচ্ছেন চেয়ারম্যান, আইদার চেয়ারম্যান আর প্রেসিডেন্ট। তো ওদের অ্যানুয়ালি যখন মিটিং হয় বা যে কোনো বড়ো কোনো প্রবলেম হলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হ্যাজ টু চেয়ারম্যান মিটিং। এটা ওনার একটা, এটা ওনার ফেসিলিটিও বলা যেতে পারে, এটা একটা ওনার ইন্ডাস্ট্রি। তো এইভাবেই দেখা যায় যে এনাদের যে ফাংশন, আওয়ার ফাংশন, এটার সঙ্গে অন্য সার্ভিসের কোনো তুলনাই হয় না। যদি আমরা ফরেস্টের কথা ধরি, ফরেস্টও রয়েছে। am I audible to you? am I audible? হ্যাঁ স্যার, একদম কমপ্লিটলি audible. আমি ফরেস্টের কথা ধরি, ফরেস্ট ইজ অলসো অ্যানাদার সার্ভিস, যেটা অল ইন্ডিয়া সার্ভিস, ইন্ডিয়ান সার্ভিস। এটা কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস। আমরা অল ইন্ডিয়া সার্ভিস হিসেবে ধরা হয় 3টে সার্ভিসকে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। এই হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস। আর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এটা, যেটা বিদেশে যারা যায়, ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, থার্ড সেক্রেটারি, ইন্ডিয়ান অ্যাম্বাসাডার, বিভিন্ন দেশে যারা রাষ্ট্রদূত হিসেবে কাজ করে বা ফরেন অফিসে যারা জয়েন করে, তারা ফরেস্ট সার্ভিসে যান। ঠিক আছে, তো আমাদের দেশে যারা আছেন তাদের এই 3টে সার্ভিস হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস। এই 3টে সার্ভিসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে তারা দে গেট অল দ্য ফেসিলিটিস, দে গেট ভেরি গুড বাংলোস, তারপরে তারা সিকিউরিটি গার্ড পাচ্ছে, ড্রাইভার পাচ্ছে, আনলিমিটেড পেট্রোল পাচ্ছে আর ডিজেল পাচ্ছে, সিকিউরিটি গার্ড পাচ্ছে, ডোমেস্টিক হেল্পার পাচ্ছে। বাংলোতে যে হেল্পাররা থাকছে তারা সব কিছু করে দেবে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। দে ডু এভরিথিং। তারপরে আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন, দ্যাট ইজ আলাদা ফেসিলিটি। কারণ সমস্ত সার্ভিসে কিন্তু ফ্যামিলি নিয়ে থাকার খুব প্রবলেম থাকে, কারণ সব জায়গায় এরকম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইট ইজ নট অ্যাভেলেবল। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনটা এখানে পাওয়া যায়। তো সেই হিসেবে সিভিল সার্ভিসে এরকম কতগুলো বিষয় আছে। তারপরে টেলিফোন তো আনলিমিটেড, টেলিফোন, ব্রডব্যান্ড কানেকশন থেকে আরম্ভ করে সব কিছু তারা ফ্রি পান। এই গভর্নমেন্ট ইজ ভেরি মাচ চেয়ারিং ফর দ্য সিভিল সার্ভেন্টস আন্ডার দিস। সেই তুলনায় বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে তারা একটু poorly matched and poorly tired and failed and everything যা বলা হয় আর কি। anyway কিন্তু but other departments are not negligible, they are also rendering very good services, যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু আমরা চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা ধরি যে হ্যাঁ এটা হচ্ছে হায়ার সার্ভিস, আমাদের ওইটা আমাদের চেষ্টা করতে হবে, আমরা যদি এটা পেয়ে যাই আমাদের করতে ভালো। কিন্তু এটা এমন নয় যে। আবার একটা জিনিস দেখতে হয় যে কার কোন দিকে প্রবণতা আছে, এটা একটা বিষয় থাকে। যেমন অনেকে পুলিশ সার্ভিসটা পছন্দ করে, ঠিক আছে, I am honored. Okay. So, I mean, police service opportunity is very challenging. Very challenging. After some time, police service is very challenging. Also, it requires hard work. So, what I want to highlight is that I will join. Anyway, thank you. Arki. Sir, sir, এখানে একজন স্টুডেন্ট একটা স্পেসিফিক কিছু কোশ্চেন করেছে। তুহিন দাস বলে যে বলেছে যে WBCS থেকে কত ইয়ার সার্ভিস পেলে IPS হওয়া যায়? হ্যাঁ, ওটাই বলছি। WBCS যদি কেউ গ্রুপ বি তে জয়েন করে, দ্যাট ইজ গ্রুপ বি, নট গ্রুপ এ। গ্রুপ এ হচ্ছে এক্সিকিউটিভে 6টা 7টা পোস্ট আছে। ग्रुप बी হচ্ছে পুলিশ সার্ভিস। গ্রুপ বি তে আপনি যদি জয়েন করেন তাহলে ইউ আর সাপোজড টু গেট নেক্সট প্রমোশন ইন IPS আফটার 8 ইয়ার্স অফ সার্ভিস, ঠিক আছে? বাট নরমালি ইট ডাজ নট হ্যাপেন। 8 বছরের মধ্যে আপনার IPS পাওয়া সম্ভব যদি আপনার সামনের দিকে খুব বেশি ভিড় ভাট্টা না থাকে, যদি ক্লিয়ার থাকে, তাহলে ইউ ক্যান গেট দ্যাট প্রমোশন উইদিন 8 ইয়ার্স অফ সার্ভিস, ঠিক আছে? তো এটা হয় না, কারণ আমাদের যে ক্যাডার স্ট্রেংথটা আছে, যদিও এই ক্যাডার স্ট্রেংথটা ইন ওয়েস্ট বেঙ্গল বা আদার স্টেট ইজ নট ভেরি ফ্যাট। বড় বড় স্টেটে ইট ইজ ভেরি ফ্যাট, অনেক লং, ঠিক আছে? যেমন আমাদের WBCS ক্যাডার ইজ ভেরি ফ্যাট, প্রায় 2500 ক্যাডার স্ট্রেংথ আছে, ঠিক আছে? সেদিক দিয়ে আমাদের WBPS এ আমাদের ক্যাডার স্ট্রেংথ খুবই স্মল, ঠিক আছে? এই জন্য প্রমোশন প্রসপেক্টস আর ভেরি হাই, ঠিক আছে? তো 8 বছর ধরা হয়, কিন্তু 8 বছর না হলেও 10-12 মধ্যে IPS হিসাবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আরেকটা আমাদের কোশ্চেন আছে যে এই যে সিভিল সার্ভেন্টদের কন্ট্রোল করে পলিটিশিয়ানরা, এটা উইথ আর রিয়েলিটির মধ্যে কতটা মানে ডিফারেন্সটা কি আছে? পারেন আই কান্ট হিয়ার ইউ প্রপারলি। হ্যালো, হ্যাঁ স্যার বলছি যে হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি যে সিভিল সার্ভেন্টরা আর কন্ট্রোল বাই দ্য পলিটিশিয়ান, মিথ আর রিয়েলিটি? আচ্ছা, কন্ট্রোল অফ পলিটিশিয়ানস ওভার দ্য সিভিল সার্ভেন্টস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটা নিয়ে আমি একটা স্টুডেন্ট কোশ্চেন করেছি স্যার, রাজশিক মুখার্জি বলে, ওটা আমি অ্যাড করতে চাই কি দ্যাট হাউ ডিফিকাল্ট ইট ইজ টু ডিল উইথ অ্যান ইলিটারেট লিডার হু হ্যাজ মোর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দ্যান ইউ, ঠিক আছে? রাইট, ইটস আ ভেরি ভেরি গুড কোশ্চেন। কারণ হোয়েনেভার ইউ হ্যাভ ডিসাইডেড যে আমি এই চাকরিতে জয়েন করবো অ্যান্ড ফাইনালি ইউ আর সিলেক্টেড, তো এটা কোশ্চেনটা থাকে, এটা ঠিক আছে? এটা পলিটিশিয়ানসরা, বিকজ পলিটিশিয়ানসরা আর দ্য অ্যাকচুয়াল বস, ওকে? বিকজ দে আর ইলেক্টেড বাই দ্য পিপল, বাই জেনারেল ফ্র্যাঞ্চাইজি, দে আর এক্সারসাইজিং দ্য জেনারেল ফ্র্যাঞ্চাইজি অর পিপল। তো ওরা ওনাদেরকে ভোটে নির্বাচিত করে নিয়ে আসছেন, পার্লামেন্টে বলুন বা কোনো আমাদের বিধানসভায় বলুন বা রাজ্যসভায় বলুন বা যেখানেই বলুন, যেহেতু তারা ইলেক্টেড হচ্ছেন তো ওরাই সরকার তৈরি করছেন, তো অ্যাকচুয়াল বস হচ্ছেন ওরাই, ঠিক আছে? এইরকম কোনো মানে ডাউট না থাকাই ভালো, কারণ তারা সরকারকে একটা প্রতিশ্রুতি দিয়েছেন। ইট ইজ গাইডেড বাই আওয়ার কনস্টিটিউশন, ইট ইজ ভ্যালিডেটেড বাই আওয়ার কনস্টিটিউশন, ঠিক আছে? কনস্টিটিউশন এটা ভ্যালিডেট করছে, কনস্টিটিউশন বলছে যে সরকার 5 বছর অন্তর অন্তর তারা মানুষকে ভোটে নির্বাচিত করবে এবং যারা আসবেন সরকারের সেই দল, তারা সেই সরকার তারা স্থির করবেন যে তারা কিভাবে জনগণের প্রতিশ্রুতি দিয়েছেন বা জনগণের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করবেন, জনগণের জন্য তারা কি কি করবেন, কি কি সুবিধা দেবেন, এইসব বিষয়গুলো তারা ঠিক করবেন। তো দে আর দ্য অ্যাকচুয়াল বস। এবং সিভিল সার্ভেন্টরা হচ্ছেন ইমপ্লিমেন্টার, এক্সিকিউশনার। এটা হচ্ছে এরকম ক্লিয়ার ভিশন থাকা দরকার যে পলিটিক্যাল বস, চিফ মিনিস্টার হোক, প্রাইম মিনিস্টার হোক বা এনি সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্টার হোক, দে আর অ্যাকচুয়াল বসেস। তারা অ্যাকচুয়ালি সিভিল সার্ভেন্টরা তাদেরকে অ্যাসিস্ট করেন, যারা পলিটিক্যাল বস আছেন, বিকজ দে আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ সামথিং আদার, দে আর নট ব্যুরোক্র্যাট অর টেকনোক্র্যাট। তারা জানেন না সরকার পরিচালনার যে সমস্ত খুঁটিনাটি বিষয়, তারা তো সেই বিষয়ে অভিজ্ঞ নন, সুতরাং তাদেরকে হেল্প করছেন আমাদের সিভিল সার্ভেন্টরা। সিভিল সার্ভেন্টদের কাজ হচ্ছে তাদেরকে অ্যাসিস্ট করা, তাদেরকে পেপার তুলে ধরা, স্যার এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার সিদ্ধান্ত নিতে হবে সেই পলিটিক্যাল বসকে। पॉलिटिकल बॉस अच्छे कैबिनेट मिनिस्टर और एनी मिनिस्टर एनी हायर मिनिस्टर ताके डिसीजन टा নিতে হয়। আমাদের সরকারি সিস্টেম চলে ফাইলের উপরে, ফাইল ওয়ার্কের উপরে চলে। The file, one file is initiated at the SO level, section officer level. One section officer he initiates one file that goes from assistant secretary, then deputy secretary, then joint secretary, then secretary to principal secretary, then minister. Then minister gives a note, then it comes down, minister gives a note, minister to principal secretary to joint secretary, deputy secretary, assistant secretary, and then section officer. Okay, so this kind of parametrical structure, এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে এই ধরনের আমাদের কোনো কনফিউশন থাকবে না। ইয়েস, কিছু কিছু সমস্যা আছে। যিনি আমাদের প্রশ্নটা করেছেন ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ওই প্রশ্নটা করেছেন খুব ভালো যে আমাদের জেলায় বা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, একবারে হয় না তা না। পলিটিক্যাল প্রসেস তারা মনে করেন এমপি লেভেলের বা মিনিস্টার তারা মনে করেন যে তারা হচ্ছেন কিংস, তারা কিং, আমরা হচ্ছে সাবজেক্ট। তো তারা যেহেতু কিং তারা চেষ্টা করেন তাদের তারা ডমিনেট করতে চেষ্টা করেন, তারা ডমিনেট করতে চেষ্টা করেন। কিন্তু সিভিল সার্ভেন্টস আর ভেরি ইন্টেলিজেন্ট, দে আর হাইলি এডুকেটেড অ্যান্ড দে নোজ অল দ্য প্রস অ্যান্ড কনস। তো তারা ভালোভাবে গাইড করেন পলিটিক্যাল অথরিটিকে এবং তারা দে গেট দ্য স্যাংশনস, দে গেট দ্য অর্ডার্স ইস্যুড। ঠিক আছে, এইভাবে তারা সরকারটাকে চালিয়ে নিয়ে যান। I think I have tried my best to explain the situation. Thank you so much, sir. Sir, আপনার ভয়েসটা একটু কমে যাচ্ছে। আপনি যেভাবে আমাদেরকে হেল্প করছেন, গাইড করছেন এবং যেভাবে আমাদের পাশে আছেন আমাদের অরিন একাডেমির সাথে, আমরা খুবই খুবই মানে কৃতজ্ঞ এর জন্য। তো স্যার আমার এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, যদিও কোয়েশ্চেনটা খুব একটু পার্সোনাল টাইপের কোয়েশ্চেন। তো আপনাদের তো 24/7 ডে সার্ভিস থাকে, যখন সার্ভিসের মধ্যে ছিলেন আপনি, তো এই সময় এরকম অনেক সিচুয়েশনের মধ্যে হয়তো পড়তে হয়েছে আপনাকে, যে রাত্রি 2টোর সময় 3টের সময় হয়তো কোনো এমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করেছে, ফ্যামিলি থেকে কোনো কিছু প্রবলেম হয়েছে বা এরকম কিছু হয়েছে, বা সেই ফ্যামিলি প্রবলেমটা কীভাবে আপনি কাউন্টার করেন বা ফ্যামিলির সাথে কীভাবে কমিউনিকেশনটা হয়? আমাদের এই সার্ভিসটায় যেহেতু এটা 24/7 আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হয়। এনি টাইম এনিথিং মে হ্যাপেন, এনি প্রবলেম মে অ্যারাইজ। যে কোনো আমাদের এলাকায়, আমরা যে এলাকায় দায়িত্বে থাকি সে সময় যে কোনো কিছু ঘটতে পারে, আমাদের সবসময় মেন্টালি অ্যালার্ট থাকবে এবং ফিজিক্যালি একটা মেন্টাল সেট আপটা রেডি রাখতে হবে। আমাদের যে কোনো সময় মুভ করতে হতে পারে। ঠিক আছে, তো এইটা একটা মেন্টাল কন্ডিশনে রাখতে হয় যে যে কোনো সময় আমাদের যেতে হবে, কোনো ব্যাপার না, যে কোনো প্রবলেমই হোক না কেন আমরা ফ্যামিলির ইন্টারেস্ট তখন দেখার সুযোগ পাই না। মানে এটাই একটা মানে প্রবলেম, এটা একটা প্রবলেম। তবে আমাদের ফ্যামিলিতে যারা আসেন যে অলসো গেট হ্যাবিচুয়েটেড, তারা বুঝতে পারেন যে উপায় নেই, এখন এই লোকটাকে যেই করতে হবে, তো ওকে হেল্পই করি। ঠিক আছে, তো ফ্যামিলির মানুষরা তারাও যে গেট এডুকেটেড, আমাদের কাজ হচ্ছে তাদেরকে এডুকেট করা। দেখো আমার চাকরিটা এরকম, আমার চাকরিটা এরকম চাইছে, দ্য ডিমান্ডস অফ দ্য সার্ভিস দিস অ্যান্ড দিস, তো এটা তোমাকে বুঝতে হবে। সেইভাবে তুমি তোমার মধ্যে অ্যাডজাস্ট করে না, তো দে ফিল হ্যাপি, কোনো সমস্যা নেই। আমরা রাত 2টো, 2:30, 3টে, 4টে, 5টা, কখনো 3টের সময় 4টের সময় এসে আমরা একটা বেকার করছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ওরা হ্যাবিচুয়েটেড হয়ে যায়। ডেফিনেটলি ইউ আর কারেক্ট কি আমাদের ফ্যামিলি লাইফ ইম্প্যাক্টেড হয়, এফেক্টেড হয়ে যায়, আমাদের অনেক রকম সমস্যা থেকে যায়। আমাদের বাচ্চারা ভালো এডুকেশন পায় না, বাইরে বিকজ আমার আবার বাইরে কাজ করে নিতে হয়। আজকে এখানে আছে, ও 2 বছর করলো, আবার একটা জায়গায় কাজ করা গেলো, আবার এখান থেকে ওখানে শরীর নেওয়া হলো। এইভাবেই মানে প্রবলেম হয়ে যায়, বাচ্চারা এডুকেশন সমস্যা হয়। অ্যাকচুয়ালি আমরা হচ্ছি মানে সরকারের কাজে আমরা হচ্ছি বলি প্রযুক্ত, আমাদের সব কিছু করতে হবে সরকারের ইন্টারেস্টে, পাবলিক ইন্টারেস্টে, সরকারের ইন্টারেস্টে আমাদের সব কিছু করতে হবে। আমাদের যেমন যেমন কমান্ড আসবে আমরা তৈরি থাকবো, ঠিক আছে। তাতে আমাদের ব্যক্তিগত জীবন আমাদের অবশ্যই আমাদের স্যাক্রিফাইস করতে হবে, আমাদের যে ব্যক্তিগত সুখ সেটাকে অনেকটাই আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হয়। এটা উপায় চাকরির সাথে আমাদের জীবন নিয়ে অনেক টানাটানি হয়। আমার ব্যক্তিগত আমার মনে আছে, আমি যদি এখানে একটা ঘটনার কথা বলি সেটা খুব মানে আউট অফ প্লেস হবে না, যে আমি দার্জিলিংয়ে যখন ছিলাম 86-এ, তখন তখন জেনারেল মুভমেন্ট চলছে, প্রচন্ড ভায়োলেন্ট মুভমেন্ট চলছে, মানে এই মডার্ন হচ্ছে, এই আর্সেনিং হচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে গ্রামকে গ্রাম, এইরকম কিডন্যাপিং হচ্ছে, কিছু লোককে রাইভাল পলিটিক্যাল পার্টি যারা কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে। তো এরকম একটা সিচুয়েশন যখন এতটাই হট এবং মানুষ যখন এতটাই বিপদে, ঠিক আছে, তখন আমাদের তো পার্সোনাল যে কমফর্টস সেগুলো দেখার আমাদের সুযোগ নেই। তো এরকম মানে হয়েছে যে আমি আমাকে বোমা খেতে হয়েছে, ঠিক আছে, এবং আমার I have been personally affected, আমার একটু হিয়ারিং প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে, বাই ইয়ার ড্রাম যেটা সেটা কেটে গেছে, ঠিক আছে, ওটা বোমার একটা আওয়াজ। আমি আর ডিস্ট্রিবিউশন we are just standing together and chatting, but that time there was a rain, was massive rain চলছিল, ম্যাসিভ রেট, ঠিক আছে। তো সেই সময় ওরা ওপর থেকে প্রায় 200 মিটার ওপর থেকে ওরা বোমা পাচ্ছে, ঠিক আছে, বড় বড় পাথর পাচ্ছে। এরকম সিচুয়েশন আমাদের পড়তে হয়েছে। তারপরে আমাদের কিছু কিছু সমস্যা হয়েছে, গুলি চলে গেছে, আমার এই পাশে গুলি যাচ্ছে, ঠিক আছে। আর ফর্চুনেট এরা যে আমি আপনাদের সাথে এখন চ্যাট করছি, হ্যাঁ। তো এরকম হয় যে I have lost many of my colleagues, এবং এই কলিগদের চলে গেছে। I have lost on that very day যখন এই ঘটনাটা হচ্ছে, I have lost my two CRP colleagues, they lost their lives, ঠিক আছে। খুবই দুঃখের কথা, আজকে মনে পড়ে যাচ্ছে সেই কথা। এরকম বহু ঘটনা হয়েছে, কিন্তু উপায় নেই, আমাদের সার্ভিস দিয়ে যেতে হবে। চললাম ISI কোনো সমস্যা নেই, আমাদেরকে সার্ভিস দিয়ে যেতে হবে। এবার দ্যাট ইজ দ্য condition, that is the ideal. So students, thank you sir. শুনলে তো যে কোশ্চেন সার্ভিসটা কতটা টাফ একজন IPS অফিসার হিসেবে কাজ করাটা। আচ্ছা, তোমাদের বেশ কিছু কোশ্চেনস রয়েছে এখানে, তো স্যার আমরা এক এক করে কোশ্চেনগুলো। আপনার ভয়েসটা খুব কম আসছে স্যার, ভয়েসটা কম আসছে না? না, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, শুনতে স্যার। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ, তো স্যার তাহলে আমরা স্টুডেন্টদের কিছু কোয়েশ্চেনস আছে এখানে, হ্যাঁ হ্যাঁ, যদি এক এক করে যদি বলি, হ্যাঁ হ্যাঁ, তো নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার, স্টার্ট করুন, একদম আপনি স্টার্ট করুন স্যার। দেখো তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে, ঠিক আছে, বাট আই উইল পিক দ্য মোস্ট রিলেভেন্ট ওয়ান্স, ওকে, আই উইল পিক দ্য মোস্ট রিলেভেন্ট ওয়ান্স। সো এই জায়গাতে আমাকে একটু চুজি হতে হবে, বিকজ স্যারকে একটু সময় দিতে হবে, আমাদের জন্য একটা লিমিটেড সময়ের জন্যে আছেন। তো আমি যে কোয়েশ্চেনগুলো রিলেভেন্ট পাচ্ছি সেগুলো আমি নিয়ে একটু স্যারকে বলছি, আর বাদবাকি কোয়েশ্চেন আমরা অন্য কোনো একটা সেশনে বা অন্য কোনো একটা জায়গাতে আমরা ওটা নিয়ে আলোচনা করব, ওকে ওকে। তো হ্যাঁ, একজন স্টুডেন্ট জিজ্ঞেস করছিলে অপশনাল সাবজেক্ট নিয়ে, ঠিক আছে, অপশনাল সাবজেক্টের ইম্পর্টেন্স কীরকম থাকে, এটা একটা জিজ্ঞেস করছিলে। তার থেকে একটা ভালো কোয়েশ্চেন আছে আমার কাছে, একটা স্টুডেন্ট আছে স্যার কল্যাণ, ও এখানে লিখছে স্যার আমি ইংলিশে MA, আমি 8 to 12 পর্যন্ত টিউশন পড়াই, আর WBCS ক্র্যাক করতে পারবো কি না, মানে টিউশন ছাড়তে হবে কি না, প্লিজ একটু জানাবেন। অনেকবার ধরে এই কোয়েশ্চেনটা করে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডিয়ার কল্যাণ, WBCS পাবেন কি না আপনি এরকম ডাউট কেন রাখছেন? আপনি প্রথমে ভাবো যে আমি WBCS পাবো, ঠিক আছে, তো দ্যাট ইজ মানে বিগিনিং পয়েন্ট, এখান থেকে আপনাকে শুরু করতে হবে। আপনি আগে WBCS সিলেবাস দেখুন, আপনি WBCS এর লাস্ট 10 years-এর কোয়েশ্চেন পেপারগুলো স্টাডি করুন, কী ধরনের প্রশ্ন হয়, কী ধরনের আনসার্স হয়, কিছু মডেল আনসার্সও পাওয়া যায় মার্কেটে, এগুলো আপনি স্টাডি করুন। तो you won't shoot that. आपने उनको बोले दूसरे बार में ये युवा का fit क्या नहीं है। आपने जो चीज़ प्रोजेक्ट fit क्या नहीं है। आपने जो ये इतना start करें एवं आपने जो चीज़ शुरू करें आप बोलने से आपने next step crack करें। Thank you sir. Thank you. आपका क्या साझो करें जो resource तो talent है, resource तो teacher है, तो आपना क्या ऑप्शन आती है? हमारे आवाज़ आम जगह ऑप्शन है। शुभ्रतो आमी निश्चय तुम्हारा क्वेश्चन टा नेबो ठीक है बट आमार मने हय तुमी जे क्वेश्चन टा करेछो तार आपसे तुमी नोटिफिकेशन ही पेये जाबे ठीक है शुभ्रतो ठीक है ओके तो आमार मने हय सर এই সেশনটা আমরা এখানেই শেষ করব ঠিক আছে ओके ফার্স্ট অফ অল স্যার थैंक यू सो मच স্যার ঠিক আছে মানে আপনাকে খুবই আগ্রহ মানে উই আর ভেরি গ্রেটফুল যে আপনি আমাদের সাথে এরকম মানে আছেন আমাদের সাথে আরিন একাডেমিতে আর সব সময় এইভাবেই পাশে থাকবেন স্যার এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে আপনার কাছে ইউ আর মোস্ট ওয়েলকাম আই ট্রাই মাই বেস্ট টু জাস্ট রিলেট টু আমি সব সময় আপনাদের পাশে থাকব কোনো সমস্যা নেই আমি সব সময় আমি ছাত্রছাত্রীদের সব সময় হেল্প করার জন্য আমার আমার মানে অ্যাডেড ইন্টারেস্ট রয়েছে ঠিক আছে আমার ভালো লাগে ঠিক আছে যে কারণ তারা জানে না যে রাস্তাটা কি আছে রাস্তাটা তাদের দেখা যায় তারা অনেক সমস্যা হয় নানা রকম সমস্যা আর্থিক সমস্যা সামাজিক সমস্যা অনেক জায়গায় শিক্ষার অনুপযোগী পরিবেশ রয়েছে ঠিক আছে উপযুক্ত পরিবেশ নেই উপযুক্ত শিক্ষক নেই তো এই সমস্ত অনেক সমস্যা আছে কিন্তু যখন তারা আমাদের কাছে আসে আমাদের প্রধান কর্তব্য হচ্ছে তাদেরকে তাদের পাশে থাকা এবং তাদেরকে সর্বতভাবে সাহায্য করা আমি যতদিন থাকবো আপনাদের পাশে আমি অবশ্যই সাহায্য করবো Thank you very much. Thank you, sir. Thank you very much, sir. Thank you. Thank you. All the best. Thank you, sir. Okay, students. So, आमी इस सेशन टा, आमी शुभ्रत सर, शंकर सर साथे इस सेशन टा इखानी एंड कोल्ला। तुम्हारे जो ने जा जा क्वेश्चन आचे, तुम्हारे कमेंट बॉक्स से लिखते पारो। हमरा भाई तुम्हारे के आंसर दिए देबो। Okay? कोनो चाप नहीं, ठीक है जी? तुम्हारे निजे पढ़ाशुना चलिए जाओ। हमरा सबाई तुम्हारे साथे प्रबल भावे आची। আমাদের তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব তোমাদের স্টুডেন্টদের জন্য সেই গ্রুপে এসে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে এসে তোমরা জানিও তোমাদের কি কি কোশ্চেন আছে আর আমাদের তো অরিন একাডেমি যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে আপনি করে জয়েন করে যাও তাহলে যারা বন্ধু বান্ধব আছে যারা যদি জয়েন করতে চায় তাদেরকে জয়েন করে দিও ঠিক আছে স্টুডেন্টস